হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের শ্রেয়ার সাথে শেয়ার করব মাটনের চই ঝালের একটা দুর্দান্ত রেসিপি। তো কড়াইতে প্রথমে তেলটা গরম করে আলুটাকে ভেজে নিয়ে আর এখানে মশলা তৈরি করে নিচ্ছি। আছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর যেগুলো প্রয়োজন মশলা সেগুলো দিয়ে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা অতি অবশ্যই সুন্দরভাবে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে মাটন ধোয়া মাটনটা আমি এর ভিতরে দিয়ে, মাটনটা অনেকটা সময় ধরে কষাতে হয় তোমরা জানো তো, মাটনটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে অবশ্যই চই, যেহেতু চইটা দিতে হবে। চই দিয়ে আমার মাটনটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে গরম জল দিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে তিনটে সিটি দিয়ে একটু দম রেখে খুলে আমাদের রেডি। তারপরে গরম মশলা দাও।